বাহরাইন ও অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইরান সংকট নিয়ে একটি বৈঠক শেষে ছবি তুলে টুইটারে পোস্ট দিয়েছেন। আর সেই ছবিতে হাস্যোজ্জ্বল এই দুই নেতার পেছনে একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদ্য বরখাস্ত হওয়া সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাব। ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েলে এই ছবি প্রকাশের পর প্রিয়া সেখানে কেন এবং কি উদ্দেশ্যে গেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। যদিও পত্রিকাটির অনলাইনে সংস্করণে ওই খবরে প্রিয়া সাহাকে নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দলিত সম্প্রদায় নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা সারির পরিচালক প্রিয়া সাহার ধর্মীয় স্বাধীনতা নিয়ে ওয়াশিংটনে আয়োজিত এক সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে গত 17 জুলাই হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন, প্রায় 3 কোটি 70 লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিখোঁজ হয়ে রয়েছেন, তারা যেন দেশে থাকতে পারেন সেই জন্য ট্রাম্প যেন সহায়তা করেন। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিভিন্ন মহলে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ভাষায় তার সমালোচনা করেন। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস তার বাহরাইনি সমকক্ষের সঙ্গে বৈঠক করেছেন। এতে দুই দেশের সম্পর্ক আরও উন্নতির দিকে যাবে বলে মনে করছে জেরুজালেম। বৃহস্পতিবার ইসরায়েলের কার্টস ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমদ আল খালিফার ছবিটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জেসন গ্রিনবার্গ টুইটারে পোস্ট দেন। পরবর্তী সময়ে কার্টস সেটিকে নিজের টাইমলাইনে শেয়ার করে দেন। পরবর্তী সময়ে এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের আয়োজন করেছে। এতে তিনি এবং খলিফা ইরান আঞ্চলিক হুমকি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তবে বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যান্য আরব দেশের মতোই বাহরাইনের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু ইরানের বিরুদ্ধে বৈরিতাকে কেন্দ্র করে তাদের মধ্যকার সম্পর্ক প্রকাশ্যে চলে আসছে।